ওয়ান কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না উমরাতান যাবাহাত শাতান বিহাজারিন ফাসুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন যালিকা ফাআমার বিআকলিহা রাওয়াহুল বুখারী। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে জনৈক মহিলা একটি ছাগলকে পাথর দ্বারা জবাই করে দেয়। একজন মহিলা জবাই করে একটি ছাগল কি দিয়ে? পাথর দিয়ে। পাথর ধারালো ছিল, অনেক পাথর আছে, খুব ধারালো, চিকন পাথর, ধারালো পাথর, পাথর দিয়ে জবাই করেছিল। ফাসওয়াইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, তখন এই বিষয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে পাথর দিয়ে জবাই করা হয়েছে সেটা কি হালাল হবে? ফা আমার আবেক আকলেহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই জন্তুটি বা পশুটি খেতে নির্দেশ প্রদান করেন, মানে খাওয়া হালাল, তাহলে জায়েজ। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর। আমি মাসলা না বলে আপনাদেরকে জিজ্ঞেস করছি ছোট্ট একটা হাদিস, কারণ এই খুব মানে খুব সহজ এই মাসলা, এই হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ করা। আচ্ছা বলেন তো এই এই হাদিস থেকে আমরা কী কী মাসলা ইস্তেমবাদ করতে পারি? ইস্তেমবাদ বুঝছেন মানে মাসলা বের করা। জি, ফোকাহা ইকরামদের কাজ হচ্ছে হাদিস থেকে মাসলা বের করা, যে এই হাদিস থেকে এই বোঝা গেল, এই আয়াত থেকে এই বোঝা গেল, এই আয়াত থেকে এই বোঝা গেল, আর একটি মাসলা এটা জানা গেল, এটাকে বলা হয় ইস্তেমবাদ, ফকিহদের কাজ। জি হ্যাঁ, তো দেখি আপনাদের মধ্যে কতটা ফিকহ এসছে, দিনের জ্ঞান এসছে। এই হাদিস থেকে কী জানতে পারলাম? তরজমা বুঝে নিন, একজন মহিলা একটা বকরি জবাই করলো কি দিয়ে? পাথর দিয়ে। তারপরে এটা খাওয়া হালাল হবে কি হবে না নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তখন নবী সাল্লাম বললেন যে হ্যাঁ খাও, অসুবিধা নেই, খাও, অসুবিধা নেই। মাশাআল্লাহ, এইটি জানতে চাইছিলাম। হ্যাঁ, পুরুষ শর্ত নয়, জবাই করার জন্য পুরুষ শর্ত নয়। গত সপ্তাহে একটা মশলা বলেছিলাম না, আমাদের দেশের লোকের মহিলা সবাইকে মকরু মনে করে। হ্যাঁ, তাহলে বোঝা গেলো এটা ভ্রান্ত কথা, উদ্ভট কথা। মহিলার জবাই খাওয়া জায়েজ, মহিলা জবাই খাওয়া জায়েজ। যে আর অন্য লোক একটা একটা করে মশলা, এক একজন। হ্যাঁ, যে কোনো ধারালো অস্ত্র দিয়ে জবাই করা যেতে পারে, আর সেই অস্ত্রের জন্য লোহার অস্ত্র হওয়া শর্ত নয়, যে চাকু ছুরি লোহার হইতে হবে, প্রচলিত আজকাল না, জরুরি নয়, সেটা পাথর দিয়ে হইতে পারে, সেটা পাথর দিয়ে হইতে পারে। ব্যাস এতটুকু শর্ত, মা আনহারার দম হাদিসটা আসছে, যাতে রক্ত প্রবাহিত হয়ে যায়, রক্ত বয়ে গেছে। একাই জবাই করলে অসুবিধা কি? একাই ধরেন, আপনার গায়ে শক্তি থাকলে একাই ধরেন, একাই জবাই করেন। শক্তি থাকলে একটা গরুকে নিজে ফেলে দিয়ে নিজে জবাই করে দেন। এই হাদিসটার পূর্ণ হাদিস বলি, ঘটনা একটা আছে, ঘটনা সহিহ বুখারীতে আছে। তাতে আছে কাব বিন মালিক বলছে যে আমাদের বংশের কিছু ছাগল ছিল, মানে ছাগলের পাল ছিল, তার আবে সেলাইন, সেলা নামক পাহাড়ের এলাকায় পাহাড়ে চোর ছিল। সেলা পাহাড় ওই যে খন্দকের পাহাড় আছে না, যেখানে অনেকগুলি মসজিদ, আগে তো সাত মসজিদ ছিল, কমতে কমতে পাঁচ হয়েছে, এখন আলহামদুলিল্লাহ কমে বড় একটা মসজিদ হয়েছে। ও বেদাতগুলো একটু একটু উঠেছে, আগে বেদাতির আসতো আর ওই সাতটা মসজিদ, ছোট্ট ছোট মসজিদ লাইন দিয়ে দিয়ে নামাজ পড়তো, দেখেছেন এককালে যারা পুরাতন মানুষ। হ্যাঁ, ওই পাহাড়টার নাম সেলা পাহাড়, ওই পাহাড়টার নাম হচ্ছে সেলা পাহাড়। বকরি চোর ছিল বকরির পালে। আফসারাত জারিয়াতুন লানা বেশাতিন মিন গানামিনা মাউতান, হঠাৎ করে বলছে আমাদের দাসী, মানে ওদের বংশেরই বা ওদের পরিবারের কারো দাসী, দাসী ছিল সে মহিলা, এমনি স্বাধীন মহিলা না, কি ছিল সে? দাসী, জারিয়া ছিল দাসী। দেখছে যে একটা ছাগল মরতে যাচ্ছে, অসুস্থ হয়ে হঠাৎ করে মরতে যাচ্ছে, মানে মরো মরো অবস্থা। তখন দেখলি তো মরেই যাবে, কি করলো? ফাঁকা সারাত হাজারান, তখন একটা পাথরকে ভাঙলো আর ভেঙে দিয়ে ফাজাবাহা, তবে ওই পাথর দিয়ে দেখলো যে পাথরটা তো চোখা হয়ে আছে, ধারালো হয়ে আছে, পাথর দিয়ে দিল জবাই করে, পাথর দিয়ে দিল জবাই করে। তারপরে নবী সাল্লামকে ওই পরিবারের লোকেরা জিজ্ঞেস করলো যে আমাদের এই দাসীতে এই কাজ করেছে, তো এটাকে খাওয়া হালাল হবে? জি হ্যাঁ। এখন এই বড় হাদিস যদি ওর সাথে অ্যাড করি, আগেরটা তো সংক্ষেপ ছিল, তো এতে আরও কিছু মশলা জানা যায়। কি জানা যায়? হ্যাঁ, এটা মশলা যে স্বাধীন মহিলা হওয়া জরুরি না, বরং যদি দাস দাসীও জবাই করে তাও খাওয়া হালাল, মুসলিম হইলি হইল, মুসলিম অথবা আহলে কিতাব হইলে হইল, মুসলিম অথবা আহলে কিতাব, মুশরিক না হইলে হইল, কাফের না হইলে, মুরতাদ না হইলে। দুই নম্বর কথা, আর একটা মশলা জানা গেল, তরজমা করি তাহলে বুঝবেন। ওই মেয়েটি বা ওই দাসীটি দেখতে পেয়েছে একটা বকরি মরতে যাচ্ছে, তখন দিল জবাই করে, এ থেকে কি বুঝলেন? অসুস্থ বকরি, মরো মরো অবস্থায়, মুমূর্ষু অবস্থায় যদি বকরি থাকার এখনও রু আছে, ওইটাকে অনেকে কিন্তু আমার দেশে জবাই করে, খেতে হবে না, এটা খাওয়া যায় হবে না, ফতোয়া দেয় অনেকে, তাহলে বোঝা গেল যতক্ষণ বেঁচে আছে জবাই করার অধিকার আছে। হ্যাঁ, আপনার হক আছে জবাই করে, আপনি হালাল করে খেতে পারেন,
মুরগির রোগ আসে আমাদের দেশে আর বকরির রোগ আসার মরতে থাকে। তো কুরবান অনেক সময় কুরবানির খাসি সারা বছর পুষেছে অথবা কিনে নিয়ে এসেছে অনেক টাকা দিয়ে, আর তারপরে মরে যাচ্ছে, এ মরতে দেবে না জবাই করে খেয়ে নেবে? জবাই করে খেয়ে নেবে, জবাই করে খেয়ে নেবে, যদিও উঠতে পারছে না, দাঁড়াতে পারছে না, অসুবিধা নেই, শেষ অবস্থায় একবার জবাই করে দেন, একেবারে শেষ অবস্থায় চলে গেছে, এখন খাওয়া ঠিক হবে না, এসব কথা আমাদের দেশে মোল্লারা বলে কিন্তু অনেকে, না ভুল কথা, তাই যে কি ভুল কথা। আর একটি মশলা জানা গেল, ঠিক মালিকের বিনা অনুমতিতে কেউ যদি জবাই করে দেয় তো খাওয়া জায়েজ। আর একটা মশলা বললাম আপনাদেরকে, বকরির পাল আমার, আর দেখছেন যে বকরির পালে একটা বকরি মরতে যাচ্ছে, আর আমাকে জিজ্ঞাসা করতে করতে আপনার মামলা খারিজ, বকরি মরে যেতে পারে, দিলেন জবাই করে, আল্লাহ ভরসা জবাই করে দিই, তারপর দেখা যাবে। তো আমার যে বিনা হুকুমে আমার বকরি ছাগল আপনি জবাই করলেন, তো সেটা কি খাওয়া জায়েজ? এই এই যে মেয়েটি বালিকা, এ তো মালিক ছিল না, হ্যাঁ এ তো দাসী, আর যে মালিক ওদের জিজ্ঞাসা করার সময়ও নেই, আর জিজ্ঞাসা করতেও যায়নি, দিয়েছে জবাই করে, হ্যাঁ দিয়েছে জবাই করে। তাহলে আপনার বাড়ির চাকর নকর যদি আপনাদের বাড়ির কোনো গরু মরে যাচ্ছে অথবা ছাগল যে কোনো ক্ষেত্রে, অথবা ধরেন শৃগালে বা কিছুতে নিয়ে পালিয়ে যাচ্ছিল, একটা মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছিল, হাঁস নিয়ে পালিয়ে যাচ্ছিল, আর তাড়িয়ে দিয়ে ধরলো আর দেখছে যে মরে যাবে, তো দে জবাই করে, বিসমিল্লাহ বলে জবাই করে, আপনার বিনা হুকুমে জবাই করলো, খাওয়া যায় কি না যায়? এ মশলা কোত্থেকে জানলাম? এই ঘটনা থেকে জানলাম, এ মহিলা পারমিশন নিতে যায়নি মালিকের কাছে, বুঝা গেছে? তো এতগুলি মশলা এই হাদিস থেকে আমরা জানতে পারি।